আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইনের পঞ্চম ক্লাসে আপনাদের স্বাগতম, যেখানে আমরা শিখব সিএসএস সম্পর্কে। তো এই সিএসএস আসলে কি? সিএসএসটা হচ্ছে একটি আধুনিক ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ওয়েব পেজ, ওয়েব ডকুমেন্ট অথবা যে কোনো একটা ওয়েবসাইটের লেআউট অথবা স্ট্রাকচার তৈরি করা যায়। তো এই সিএসএসের ফুল মিনিং কী? সিএসএসের ফুল মিনিংই হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। তার মানে হচ্ছে কি, স্টাইল দিয়ে অনেকগুলো শিট এখানে থাকে, অথবা হচ্ছে অনেকগুলো শিটের সমন্বয়ে যে কোনো একটা ওয়েব পেজের স্টাইলটা করা যেতে পারে। আর ক্যাসকেডিং জিনিসটা হচ্ছে একটা ধারাবাহিকতা, যে আসলে আমরা ডিজাইনগুলো যখন করবো তখন আমরা দেখবেন যে আমরা একটা ধারাবাহিকতা মেনটেন করে আমাদেরকে কী করতে হবে, ডিজাইনটা করতে হবে। তো এই সিএসএসটা কেন ব্যবহার করা হয়? সিএসএসটা প্রধান কাজই হচ্ছে যে কোনো একটা ওয়েব পেজকে সাজানো, অথবা যে কোনো একটা ডকুমেন্টকে ইউজারকে আমি যেভাবে দেখাতে চাই ওইভাবে সাজানো। এর মাধ্যমে কী কী করা যেতে পারে? এর মাধ্যমে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে যে কোনো ফন্টের কালার চেঞ্জ করা, সাইজ চেঞ্জ করা, অথবা হচ্ছে আপনার যদি কোনো প্রি ডিফাইন্ড যদি কোনো গ্রাফিক্স ডিজাইন থাকে তাকে হচ্ছে কী করা, বাস্তবে রূপ দেওয়ার জন্য যা যা করার দরকার সব কিছুই সিএসএস দিয়ে করা যায়। এছাড়া হচ্ছে আমরা যদি দেখি যে বিভিন্ন ডিভাইস অনুযায়ী আমাদের ওয়েব পেজগুলো দেখবেন চেঞ্জ হয়, যেমন আপনি একটা ওয়েবসাইট ডেস্কটপে যেরকম দেখতেছেন সেটা কিন্তু আপনি আপনার মোবাইলে ওইরকম দেখবেন না। তো সেক্ষেত্রে এই যে দুইটা ডিভাইস অথবা ডিভাইস ওয়াইজ ডিজাইনকে আলাদা করার জন্য, অথবা দেখবেন লাইট মোড এবং ডার্ক মোড নামে কিছু অপশন থাকে, এই যে একটা ক্লিকের সাথে মোডগুলো চেঞ্জ করে দেওয়ার যে ব্যাপারটা, এগুলো সিএসএস দিয়ে করা যায়। তারপর আছে আপনার একটা ওয়েব পেজের অনেকগুলো থিম সিলেক্ট করা, যেমন হচ্ছে জিনিসটা অনেকটা এরকম যে আমরা মোবাইলে যেরকম করি যে আমার কন্টেন্ট ঠিক থাকে, বাট আমি যখন ডিফারেন্ট থিম ইনস্টল করতেছি তখন আমার কী হচ্ছে, আমার পুরো মোবাইলের একটা স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমার কাছে মনে হচ্ছে যে না মোবাইলে কিছু চেঞ্জেস হয়, জিনিসটা এরকম না। জাস্ট হচ্ছে স্টাইলের যে ফাইলটা আছে বা স্টাইলের যে শিটটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র একটু চেঞ্জ হয়ে যায়, এবং সেখানে কিছু প্রপার্টি চেঞ্জ হওয়ার মাধ্যমে আমার পুরো ডিভাইসটা কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। সেমভাবে হচ্ছে আমার ওয়েবসাইটেও ওই রোলটাই এই সিএসএসটা প্লে করে, যেখানে হয়তো আমার ডিভাইস অনুযায়ী অথবা কোনো কন্ডিশন অনুযায়ী যে জিনিসটা আমি চাচ্ছি সেই জিনিসটা আমাকে সিএসএস করে দেয়। তো আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে এইচটিএমএলের মাধ্যমে আমরা জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করি, আর সিএসএসের মাধ্যমে আমরা কী করি ওই স্ট্রাকচারটাকে আরও একটু আকর্ষণীয় করার চেষ্টা করি। তো নেক্সটে আমরা দেখি যে আসলে কীভাবে আমরা সিএসএসের সিনট্যাক্সটা জানবো, তারপর হচ্ছে সিলেক্টরগুলো জানবো, এরপর হচ্ছে আমরা সিএসএসের বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো আমরা দেখার চেষ্টা করবো।